বীরপাড়া চাবড়ায়ের মাকড়াপাড়া চা বাগানের 28 নম্বর সেকশন থেকে উদ্ধার হলো জোলার লেপার্ডের মৃতদেহ। আলিপুরদুয়ারের বীরপাড়া চাবলায়ের মাকড়াপাড়া চা বাগানের 28 নম্বর সেকশন থেকে উদ্ধার হলো জোলার লেপার্ডের মৃতদেহ। আনুমানিক 5 বছরের মৃত লেপার্ড দুটির মধ্যে একটি পুরুষ ও একটি মাদি লেপার্ড রয়েছে। তবে মৃত চিতাবাঘগুলির দেহে কোনো রকমের আঘাতের চিহ্ন না মেলায় ওই বন্যপ্রাণীর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিক তদন্তের পর বন দফতরের অনুমান, সম্ভবত বিষক্রিয়ার কারণে লেপার্ড দুটির মৃত্যু হয়ে থাকতে পারে। জলপাইগুড়ি বন বিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা মৃতদেহ দুটি উদ্ধারের পর পোস্টমর্টমের জন্য দক্ষিণ খয়েরবাড়ির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন। পোস্টমর্টমের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।